বিভিন্ন যে বাধার সম্মুখীন করেছেন সেই সময়কে বাধা অতিক্রম করে আজকে এখানে আপনারা জমায়েত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, সারা বাংলাদেশের এই তরুণ সরকারের, এই অবৈধ সরকারের, এই নিষ্ঠুর সরকারের সেই পাণ্ডবের মাধ্যমে, এই দেশের নির্যাতনের মাধ্যমে, সেই ক্রমের মাধ্যমে এই দেশের এমপি পরিবারকে, এই দেশের জনগণকে আপনারা জমাতে না পারে এখন কর্তব্যমূল্য যেভাবে মানুষের, গরিব মানুষের, অসহায় মানুষের যে তাদের কথা তুলে দিয়েছে তার জন্য আমরা আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে এই সমাবেশে অংশগ্রহণ করতে গিয়ে বিভিন্ন ভাবে প্রশাসন আমাদেরকে যেভাবে বাধা সৃষ্টি করেছেন, আমি প্রশাসনের উদ্দেশ্যে বলব গত 30শে ডিসেম্বর দেখেছেন এত পাতা অতিক্রম করে লক্ষ জনতার যে জনসমাবেশ হয়েছে তারপরে আজকে আমাদেরকে এই সমাবেশে যে বাধা সৃষ্টি করেছেন, আমাদেরকে মিছিল করতে দিচ্ছেন না, আমাদেরকে একত্রিত হতে দিচ্ছেন না, তার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি আগামী 15 তারিখ পর্যন্ত বিভিন্ন অন্য সংগঠনের এই চার যে বিক্ষোভ সমাবেশ হবে, এই সমাবেশে যদি আপনারা বাধা সৃষ্টি করেন তার পরিণাম বেশি বড় হবে না, তার পরিণাম আপনাদেরকে কম করতে হবে। আমি প্রধানকে উদ্দেশ্যে বলবো আপনারা যেভাবে আছেন জনগণের পক্ষে আসুন, আমাদের আমাদেরকে কোনোভাবে বাধা সৃষ্টি করবেন না। আমরা আগামী দিনে এই আগামী যে 14 তারিখ ছাত্রদলের যে বিক্ষোভ সমাবেশ আছে এই বিক্ষোভ সমাবেশ আমরা ইনশাল্লাহ এই মুক্ত মঞ্চে করব, এই ঘোষণা দিচ্ছি। এবং ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক সবাইকে আমি বলব আপনারা প্রস্তুতি নিন, আগামী দিনে আমরা ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে দিক নির্দেশনায় আমরা সকল প্রোগ্রাম সফল করব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয় বিশ্বাস সমস্ত কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগরের স্বেচ্ছাসেবকদলের সংগ্রামী সভাপতি জনাব এইসলাম রশেদ খান, বক্তব্য রাখবেন জনাব এইসলাম রশেদ খান। জনগণের অগ্রগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত আজকে বিক্ষোভ সমাবেশে মঞ্চ বিশ্ব সভাপতি তিন পার্বত্য অঞ্চলে উন্নয়নের রূপকার বাংলাদেশের জাতীয়তাবাদী দল খাগড়াছড়ি জেলা শাখার সংগ্রামী সভাপতি অত্র অঞ্চলের জনপ্রিয় জননেতা জনাব অদূত ভূঁইয়া সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্মানিত শিক্ষা বিষয়ক সম্পাদক, রাজ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ বিভাগের সম্মানিত অধ্যাপক, জ্যেষ্ঠ বিভিন্ন শিক্ষাবিদ ডক্টর রাজেন ওবায়দ ইসলাম স্যার, মঞ্চ অবিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুব সাধারণ সম্পাদক শরীফ ভাই, মঞ্চ অবিষ্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খাগড়াছড়ি জেলা শাখার বিপ্লবী সভাপতি নজরুল ইসলাম, সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নোমান সাগর সহ মঞ্চ অনুষ্ঠান নেতৃবৃন্দ ও আমার সহযোদ্ধা ভাই বোনরা, আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী সালাম শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকে আমরা সারা দেশে কেন বিক্ষোভ সমাবেশ করছি নিশ্চয় জানেন, সেটি হচ্ছে
আজকে সারা দেশে দ্রব্যমূল্য উর্ধ্বগতি, অর্থাৎ বাংলাদেশের মানুষ না খেয়ে খাওয়ার অবস্থা অর্থাৎ দুর্ভিক্ষের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। সংগ্রামী বন্ধুরা, একটি দেশে কখন দুর্ভিক্ষ নেমে আসে, কখন উর্ধ্বগতি দ্রব্যমূল্যের হয়, যখন সে দেশের সরকার সরকারি হয়, যখন সে দেশের সরকার অবৈধ হয়, রাজনীতির ভোটে দিনের ভোটে সরকার না হয়ে নিশিরাতের ভোটে সরকার হয়। সংগ্রামী বন্ধুরা আমার, সংগ্রামী বন্ধু আমার, সে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, যে দেশে সরকার বিনা বিচারে মানুষ হত্যা করে, মানুষ গুম করে, অবৈধ সরকার বাংলাদেশের মানুষকে গুম ফুলের মাধ্যমে আজকে কে তলাবিহীন জীবিত পরিণত করেন। বন্ধুরা আমার, সংগ্রামী বন্ধুরা আমার, আমরা শুনেছি আজকে যে অবৈধ সরকার শেখ হাসিনা, তার পূর্বসূরি শেখ মুজিব, তার বাবা এই বাংলাদেশে সব করে রাজনৈতিক দল সংবাদ মাধ্যম বিলুপ্ত করে বাংলাদেশে একটি দল করেছিল পাঁচ সাল। সেই পাঁচ সালের তরফ শেখ মুজিবের নেতৃত্বে 1974 সালে এই বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল, হাজার হাজার মানুষ না খেয়ে মরেছিল। সংগ্রামী বন্ধুরা আমার, সংগ্রামী বন্ধুরা আমার, সেই পাঁচ সালের তরফে সেই উত্তরসরি শেখ হাসিনার আমলে আজকে বাংলাদেশে দুর্ভিক্ষ হচ্ছে। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের মানুষ অনেক মানসিক প্রত্যন্ত অঞ্চলের মানুষ খুঁজতে দেখেন না খেয়ে দিন যাপন করছে। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের অবৈধ সরকারের নিষেধ সরকারের সে অবৈধ মন্ত্রীরা ঘোষণা দিচ্ছে বাংলাদেশে নাকি কোনো ঠিক করতে, বাংলাদেশে নাকি ক্রয় ক্ষমতা বেড়েছে। আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, তাদের ক্রয় ক্ষমতা বেড়েছে যারা দুর্নীতি করে টাকা পাচার করছে। বিদেশি সংগ্রামী বন্ধু আমার, সাধারণ মানুষ ভাবে আজকে বাংলাদেশে এই সাধারণ মানুষকে রক্ষা করার জন্য, বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য সারা বাংলাদেশের মানুষ, আমাদের প্রিয়তা বাংলাদেশের অহংকার, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়া চৌধুরী আপনার। সংগ্রামী বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন আমাদের প্রিয়তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ কাস্তকে চেয়ারম্যান, বাংলাদেশে 1971 সালে 26 মার্চ স্বাধীনতা ঘোষণা করে সম্মুখযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। সংগ্রামী বন্ধু আমার, আজকে বাংলাদেশে শেখ হাসিনা এবং তার পরিবার যখন এই ব্যর্থ হয়েছে, এই জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের পরিবার তখন এই বাংলাদেশে হার ধরেছে, বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখিয়েছে। সংগ্রামী বন্ধু আমার, 1974 সালে দুর্ভিক্ষের পর 1975 সালে বাংলাদেশ যখন একটি কলাবিহীন যুদ্ধে পরিণত হয়েছিল, ঠিক তখনই আমার নেতা প্রেরতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এই বাংলাদেশকে প্রথমবারের মতো উদ্ধার করেছিল, বাংলাদেশকে সমৃদ্ধ সুখী সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য সংগ্রামে লিপ্ত হয়েছিল, এবং বাংলাদেশের মানুষের তাদের পরিবর্তন করে বাংলাদেশের ক্ষমতায় এসেছে। সংগ্রামী বন্ধুরা আমার, তেমনি ভাবে তৃতীয়বার আমাদের প্রেরকী শ্রেষ্ঠ নেতা দেশটিতে বেতন খালেদা জিয়া 1990 সালে এই সংবিধানের হাত থেকে বাংলাদেশকে, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করেছিল। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে বাংলাদেশ তৃতীয়বারের মতো নতুন সংকটে উত্তীর্ণ হয়েছে। আজকে বাংলাদেশে কোনো স্বাধীনতা নেই, বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই, বাংলাদেশের মানুষ ভোট করে দিয়েছে, ভুলে গিয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, এই বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার পুনরায় রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষের এই খাদ্য অধিকার, মৌলিক অধিকার রক্ষা করার জন্য আজকে যে বাংলাদেশের মানুষ না খেয়ে থাকছে, বাংলাদেশের মানুষ বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র মুক্ত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ রূপান্তরিত করার জন্য আজকে বাংলাদেশের মানুষ প্রচুর আগ্রহে আমাদের প্রিয়তা দেশে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। ইনশাআল্লাহ আগামী দিনে প্রিয়তা দেশে তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশে এই সরকারের অবৈধ সরকারের বিরুদ্ধে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অবৈধ সরকারের কর্মী বাহিনী এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলে এই রাজপথে থেকে এই অবৈধ সরকারকে উদ্ধার করা।
হবে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ কারিগরি দল জিন্দাবাদ, বাংলাদেশ কারিগরি শিক্ষা সংস্থা জিন্দাবাদ, শহীদ কাশ্মীর জেলা আমার নামানো দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, কারণের অহংকার আগামী দিনে বাংলাদেশের চেষ্টা হেরক দেশ নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, বিশেষ অতিথিদের বক্তব্য চলছে, যারা দোকান পাঠে রিক্সা ঠিক আছে একটু পরে বক্তব্য দিবেন, আজকের প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন, সকলকে সমাবেশের সামনে এসে উপস্থিত হওয়ার জন্য সবাই অনুরোধ করছি। একটা লোকের রিক্সা ঠিক থাকবেন না। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাসা থেকে মিছিল নিয়ে আসছিলাম, আমাদের এই রাস্তার মুখে কিন্তু
এই হায়নার পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়েছিল, তারা আমাদেরকে যেতে দেয়নি। প্রথমত পরবর্তীতে আমাদের খাগড়া শ্রেণী দেবার জেলার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ আমরা যখন মিছিল নিয়ে এই সাতটা চত্বর শহরে ঘুরে এলাম, আমরা দেখিয়ে দিয়েছি যে যারা অদূর ভুয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দল অন্য সংগঠন রাজপথে খেলে থাকে না, রাজপথে ঘুরিয়ে থাকবে না, ঘরে বসে আন্দোলন করবে না। সুতরাং এই সরকারের বিরুদ্ধে আন্দোলন কেন্দ্রীয় ভাবে ডাকাচ্ছে, সেই কেন্দ্র ডাকের অপেক্ষায় নিশ্চয়ই আজ আজকের এই খাগড়াছড়ি অপেক্ষা করছে। আমি বিশ্বাস করে আপনাদের নেতৃত্বে এই খাগড়াছড়ি একদিন এই হায়নার মুক্ত হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদিন ক্ষমতায় আসবে। এই সরকার আজকে দেশটা তারেক রহমানকে বিভিন্ন মামলা দিয়ে আজকে দেশের বাইরে রেখেছে। এই হায়নার সরকার তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে বিনা চিকিৎসায় তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তাকে চিকিৎসা করতে বাইরে যেতে দিচ্ছেন না। তাই নেতৃবৃন্দ আসুন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এনে বাংলাদেশকে আবারও একটি সমৃদ্ধশালী রাষ্ট্র ঘোষণার জন্য অপেক্ষায় রইলাম। রাজপথে থেকে সকল আন্দোলনে আপনাদের পাশে আপনাদের অযোগ্য নেতৃত্বে যে আন্দোলন হবে, জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সমস্ত দল নিয়ে রাজপথে থেকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন হবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যতদিন পর্যন্ত নিয়ন্ত্রণে না আসবে এই সরকারের ততদিন পতন ততদিন পর্যন্ত করানো যাবে না। আপনার আমার আন্দোলনের মাধ্যমে আপনার আমার রক্তের বিনিময়ে হলেও এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে, এই সরকারকে পতন ঘটাতে হবে, তাহলে এই দেশের মানুষ দুবেলা খেতে পারবে, এই চোরের হাত থেকে এই জালিমের হাত থেকে এই দেশ মুক্তি পাবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ দিতাবাদ, জাতীয়তাবাদী যুব দল দিতাবাদ। আজকের এই সভা সফল হোক, সফল হোক। দেশটা তারেক রহমান বিয়ের দেশে আর্য ফিরে বাংলাদেশে খালেদা জিয়া মুক্ত হবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ দিতাবাদ। নিত্য পরিবার দ্রব্য নিয়ে বৃদ্ধির প্রতিবাদে
আমরা তো এই জেলা বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি এলাকার অভিসংবাদিত নেতা সম্মানিত সভাপতি জনাব অজিত ভুঁইয়া উপস্থিত আছেন বিএনপির এই আজকের সমাবেশের যে টিম করেছে সেই টিমের রাজনীতি যুব দলের সম্মানিত যুগ্ম সম্পাদক জনাব শরীফ হোসেন আর একজন এইচএম রাশেদ খান জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব হোসেন আফসার অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ বিএনপি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দিকে যারা আছেন সুনীলবৃন্দ সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার আজকে জানেন কোন কারণে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকের মাসের দ্বিতীয় দিন এই শিলংয়ের তালুকার পেশাগত থেকে যার কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ডাক দিয়েছিল তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আর বক্তব্য শুরু করছি। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশ স্বাধীনতার মহান ঘোষক, আমাদের দলের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ রাজনীতিবাদী দলের সময়ের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সে স্বাধীন দেশের নাগরিক, তার নেতৃত্বে স্বাধীনতা আমরা পেয়েছিলাম। আমরা স্বাধীন আছি এখন? স্বাধীন নাই, কারণ বাংলাদেশ শুরু করে চলছে এখন চরম ক্রান্তিকাল। যজ্ঞদল পাথরের মধ্যে বসে আছে এই দেশে দেশ বিরোধী চক্র এবং সেই দেশ বিরোধী চক্রের প্রধান নায়ক বলেন নায়িকা বলেন তিনি হচ্ছেন জালিম সরকারের প্রধান শেখ হাসিনা। তার দুঃশাসন, কুশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার, গণতন্ত্র ধ্বংস বা স্বাধীনতা হরণ এমন কোন গুণ নাই যে গুণে উনি গণান্বিত না। সেই সকল গুণের নায়িকা হলেন শেখ হাসিনা। তার অধীনে আমরা এখন নিষ্পীড়িত, নিপীড়িত, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। শেখ হাসিনা বলেছিলেন, আপনাদের মনে আছে বছর দুই আগে, যে পেঁয়াজ না খেলে কি হয় বলছিলেন নাকি, মনে আছে? রান্নায় পেঁয়াজ না খেলে কি হয়? রান্নার জীবন উনি প্রশ্ন কিনা আমার জানা নাই, যে উনি খেতে পারেন রাখতে পারেন কিনা জানি না। আমরা জানি যে রাতে সে চুলো বাঁধে, কিন্তু উনি কোনো খেতে পারেন বা রাখতে পারেন না, এই জন্যই কথা বলেছিলেন। কারণ উনি নিয়ন্ত্রণ করতে পারেন না দ্রব্যমূল্য, উনি নিতে পারেন দিতে পারেন না। নেতা তাকেই বলে যে দিতেও পারে নিতেও পারে। উনি নিয়েছেন সবকিছু। একটু আগে অনিমেষমা রিঙ্কু উনি বলেছিলেন, চমৎকার বক্তব্য দিয়েছেন, আপনাকে প্রশংসা করি। ওনার যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টে আমরা ধারণ করি। কারণ বেগম পাড়ায় বাড়ি করেছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, টাকা যায় কোথায়? টাকা তো এখানে নাই। তারা নিজেদের পকেট খুলে ফেপে তারা নিজেরা অলরেডি বাংলাদেশের বাইরে পাচার করছে। আপনারা জানেন যে আপনারা বইও পড়েছেন, আমি শিক্ষক, বইও পড়েছেন যে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, বাক স্বাধীনতা আমাদের মৌলিক চাহিদা। কিন্তু আজকে আমাদের সেই মৌলিক চাহিদার সবচেয়ে বড় জিনিস হচ্ছে পেটে ভাত চাই। সাধারণ জনগণ গণতন্ত্র বোঝে না, দুঃশাসন বোঝে না, কুশাসন বোঝে না, বাক স্বাধীনতা বোঝে না, ভোটের অধিকার বুঝে না। তারা বলে পেট পুরি খেতে চায়, কিন্তু সেই পেট পুরি খাওয়ার তাদের সৌভাগ্য নাই। কারণ জালেম সরকার বসে আছে, শেখ হাসিনা সরকার বসে আছে এখানে। শেখ হাসিনা সরকারকে হটাতে হবে, কারণ শেখ হাসিনার এমন সরকার 21 বছর পর ক্ষমতায় এসেছে কায়া কান্না করে, মায়া কান্না করে। 1973 সালে তারা ক্ষমতায় এসেছিল,
ব্যালট পেপার ছিনতাই করে জনগণের ভোট লাগে নাই। 1993 সালে 21 বছর পর কান্না করে এসেছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে জনগণের ভোট লাগে নাই। 2008 সালে মহিউদ্দিন ফখরুদ্দিনের মাধ্যমে রাজনীতি করে ক্ষমতায় এসেছিল জনগণের ভোট লাগে নাই। 2014 সালে ভোট দিয়েছিল ভোট কেন্দ্রে কুকুর ছিল জনগণের ভোট লাগে নাই। 2018 সালে মধ্যরাতে ভোট চুরি করে ভোট ডাকাতি করে তারা ব্যালট বাক্স ভরেছিল ভোট লাগে নাই। তাহলে জনগণের ভোট ঠেকাতে লাগে না, কিন্তু বিএনপি লাগে। যে জায়গায় বিএনপি সফল সেই জায়গায় আওয়ামী লীগ ব্যর্থ। প্রত্যেকটা জায়গাতে বিএনপি সফল, মাত্র 3 বছর 3.5 বছরের ব্যবধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশ আধুনিক দেশে রূপান্তরিত করেছিলেন। আধুনিক দেশের রূপকার স্থপতি। আর সেই বাংলাদেশের এমন কোন জায়গা নাই, এমন কোন সেক্টর নাই যে জায়গাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদধূলি পড়ে নাই। যে মৃত্যুর আপনারা বলেছেন আমাদের নেতা অজিত ভুঁইয়ার, এমন কোন পাহাড় নাই যেখানে পদধূলি পড়ে নাই। তেমনি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এমন কোন জায়গা নাই, এমন কোন সেক্টর নাই যেখানে পদধূলি পড়ে নাই। আর সেই সেক্টরের উন্নয়নের সুবিধা ভোগ করছে আওয়ামী লীগ সরকার। আজকে তারা বাক স্বাধীনতা হরণ করেছে, বাক সাহস পেয়েছিল। আজকে কি বাক স্বাধীনতা কোন কম, কোন অংশে কম আছে? নাই। মিথ্যার ধাবাবাজের সরকার হাসিনা 10 টাকা দরে চাল খাওয়ার কথা প্রতিশ্রুতি দিয়ে, নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে, দলিল রেখে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। আজকে কয় টাকা চাল খাচ্ছেন? 100 টাকা। তিনি তার মস্তিষ্ক বিকৃতি আছে, পাগল। আমি বলে লাভ নাই, উনি রং আমাদের হেরে আদালত থেকে স্বীকৃত। আমি বললে আর কি আছে, আমি তো একজন মাস্টার মানুষ। কিন্তু আদালত সর্বোচ্চ বিচার বিভাগ তাকে বলেছে রং এনে। সেই মহিলা আমাদের উপরে চালাচ্ছে কেন? উনি তো পাগল মানুষের কথা কি আর দাম আছে বলেন? সেই অবস্থায় দেশ চলছে। এগুলো থেকে প্রত্যাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদের জনগণের ভোটে অধিকার প্রতিষ্ঠিত করা। অন্যায় দুর্নীতি দমন করতে হবে, আমাদের সোচ্চার হতে হবে। নির্বাচন কমিশন গঠন হয়েছে গত কদিন আগে। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনের কে আমার ধর্মে তারা দরকার নাই। নির্বাচন কমিশনের যোগ্যতা কি তারা দরকার নাই। নির্বাচন কমিশনের কে কে আছে তারা আমার প্রয়োজন নাই। কারণ তাদের সকলের নাটাই আছে না, গুলি উঠানো নারাই নাটাই দড়িটা হলো হাতিনার কাছে। পুতুলকে যেমনি নাচাও তেমনি আছে, পুতুলের কি দোষ? প্রধান নির্বাচন কমিশনের কে এলো কে বসলো আমার কোনো প্রয়োজন নাই। তিনি কত সৎ কত যোগ্য আমার জানার প্রয়োজন নাই। কারণ তাদেরকে পরিচালিত করবে একমাত্র তাদের জননী শেখ হাসিনা। অর্থাৎ এই জননী শেখ হাসিনাকে উৎখাত করতে হবে। সেই নির্বাচন কমিশনের ইভিএম দিবে নাকি ব্যালটে দিবে আমার জানার প্রয়োজন নাই, জেনে লাভ নাই। কারণ তার ছড়ি ঘুরাবে সেখানে শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতায় থাকবে আর নির্বাচন সুষ্ঠু হবে বাবার কোনো কারণ নাই, সামান্যতম কারণ নাই। আমাদের একমাত্র টার্গেট, একমাত্র কাজ, একমাত্র ফরজ কাজ হচ্ছে শেখ হাসিনাকে পতন করানো, এই সরকারকে উৎখাত করা। ঠিক কিনা বলুন? করবেন কিভাবে? এই গলির মধ্যে বসে না? আজকে আমাদের গলিতে ঢুকিয়েছে। তবু আমি স্যালুট জানাই অরুণ ভুঁইয়া সাহেবকে, যিনি অ্যাটলিস্ট এখানে একটা সফল সমাবেশ করতে পেরেছেন। অনেক জায়গাতে সমাবেশ করতে দেয় না, করতে পারে নাই। কারণ এই সরকার হচ্ছে সেই 74 সালে আমরা জানি খুন এবং গুমের রাজনীতিটা তাদের শুরু। অর্থাৎ এখানে এখন কোনো জায়গা নাই, এমন কোনো জনপদ নাই যেখানে খুন নাই গুম নাই। সেই খুন গুমের জনপদে মানুষ কতখানি সম্ভব? রাজনীতি যদি রাজনীতির মতো জায়গায় না থাকে, রাজনীতি যদি দুর্ভাগ্যের জায়গায় হয়ে যায়,
মানুষ নামতে পারে না। তারপরেও আমরা এখনো আছি, আমরা থাকবো ইনশাল্লাহ। আমরা এই সরকারকে উৎখাত করব, আগামী দিনে শেখ হাসিনার সরকার উৎখাত হবে এবং জনগণের ভোটের অধিকার বঞ্চিত হবে ইনশাল্লাহ। কি উপায় আছে দেখেন আপনারা, কদিন আগে র‍্যাবের উপরে স্যাংশন দিয়েছে, পুলিশের উপরে স্যাংশন দিয়েছে, সরকারের এক গোলামদার মন্ত্রী কানাডায় গিয়ে আবার ফিরে এসেছে, দুবাই থেকে ফিরে এসেছে, সরকারের অনেক সচিবরা বাংলাদেশের থেকে এয়ারপোর্টে উঠে অনেক জায়গায় যায় কিন্তু ঢুকতে পারে না। তার মানে তাদের যে পতন হবে সেই পতনের ধ্বনি শোনা যাচ্ছে। আপনারা দেখেন একটু কদিন আগে বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, নির্বাচনে অনেক জায়গাতে তাদের জামানত হারিয়েছে, বিক্ষুব্ধ জনগণ তারা দিতে গিয়েছে, সেখানে বিএনপি অংশগ্রহণ করে নাই কিন্তু তারা নিজেরা নিজেরা মারামারি শুরু করেছে। সেই মারামারির ফল, মারামারির কারণে তাদের পতন ধ্বনি শোনা যাচ্ছে, শুনলে খারাপ শোনায়। উত্তরবঙ্গে একজন নজরুল ইসলাম রিতু নামে একজন জেন্ডার, থার্ড জেন্ডারের তিনি নির্বাচিত হয়েছেন, সেখানে নৌকা হেরে গেছে, তার মানে ওখানে পুরুষ মহিলা কেউ জিততে পারে না, নৌকা জিততে পারে না, থার্ড জেন্ডারের একজন লোক জিতে যায়। লজ্জা লাগে না, এদের লাগে না বোধ হয়, লজ্জা আসলে তাদের নাই তো, নির্লজ্জ যখন হয় তখন তারা এক কান কাটা গেলে রাস্তার পাশ দিয়ে হাঁটে, দুই কান কাটা গেলে রাস্তার মাঝ দিয়ে হাঁটে। তো যে কারণে এখন শেখ হাসিনা আসলে যে ইশারা ফেসিবাজের জননী সেটা আমরা বুঝতে পেরেছি। এই অবস্থায় এদিন থাকবে না, ধৈর্য আর হবেন না, আমরা অবশ্যই সুদিনের অপেক্ষায় আছি এবং সেই দিন বেশি দূরে নয়। আমরা আগামীতে অবশ্যই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটাবো। নির্বাচন কমিশনে কে আসলো কে গেল সে সিদ্ধান্ত হবে আগামী দিনে নিরপেক্ষ নির্দলীয় চক্রধর সরকার দায়িত্ব নেওয়ার পরে, এখন আমার দ্বারা দরকার নাই। এবং সেই নিরপেক্ষ নির্দলীয় চক্রধর সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই নির্বাচন কমিশন পুনর্গঠিত হবে। এখন কে দক্ষ কে যোগ্য কে আওয়ামী সংস্কার তার সংস্কার কিছু আগে যায় না, আর এই কারণেই নির্বাচন কমিশনের গঠনের প্রক্রিয়ায় করেছে। অবশ্যই আগামী দিনে সেই নতুন নির্বাচন কমিশন হবে, কখন হবে যখন জনগণের এই জাতীয় সরকার কিনা সেটা আমার জানার দরকার নাই, আমার হবে আগামী দিনে নির্বাচন কমিশন নতুন হবে, তার আগে হবে শেখ হাসিনার পতন, তারপরে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের গঠন। এরপরে বেগম খালেদা জিয়াকে আমাদের মুক্তি ছাড়া নির্বাচন হতে পারে না, শেখ হাসিনা ক্ষমতায় থাকবে সেই নির্বাচনে মেয়ে অংশগ্রহণ করবে না। খালেদা জিয়া দেশের মাতা, দেশের নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের মাতা, উনি নাই মানে বাংলাদেশের কোন গণতন্ত্র নাই, উনি থাকবেন না সেই নির্বাচনে বিএনপি যেতে পারে না। অতীতের ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি, যদি কেউ বিশ্বাস করে মনে করে যে শেখ হাসিনা পুলিশ এসপি ডিসিকে কন্ট্রোল করেছে, তাদেরকে বলে দিয়েছে অমুক আসনে নির্বাচন সুষ্ঠু হবে, বাবার কোনো কারণ নাই। শেখ হাসিনা 100টি আসন ছেড়ে দিবে, 200 আসন নিয়ে সরকার গঠন করবে, আমরা বিরোধী দলে থাকবো, এরকম বিশ্বাস কোনো তার কারণ নাই। কারণ শেখ হাসিনা কোনোদিন কাউকে কিছু ছেড়ে দেয় না, শুধু নিতে জানে, দিতে জানে না। অতএব আমাদেরকে আগামী দিনে আমরা কেমন করে সরকার গঠন করবো, এই অদূত ভূঁইয়ার মতো আরো প্রতিটা এলাকাতে অদূত ভূঁইয়া আছেন থাকবে এবং তাদের নেতৃত্বে আন্দোলন ঐক্যবদ্ধ হবে গড়ে উঠবে, সেই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা পতন হবে, মুক্তি পাবে, তিনি আমাদের মাঝে চলে আসবেন, তাকে নিয়ে আমরা আন্দোলনের মাধ্যমে আমরা নতুন সরকার গঠন হবে এবং সেই সরকার দেশে ডাল ভাত মাছের অবশ্যই দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসবে এবং এই স্বাধীন দেশের নাগরিক মাথা উঁচু করে দাঁড়াবে। এই আন্দোলনে আপনারা ঐক্যবদ্ধ হবে শরীফ হন, শেখাবাদ ব্যক্ত করছি, আপনাদের সভাপতি অনেক অনেক শুভকামনা রইল, আমাকে আপনারা অনেক সম্মানিত করেছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং এই অনুপ ভূঁইয়ার ভাইয়ের এখানে যা দেখে গেলাম, আমি এটা
আমি সব সবাই আমাকে বলেছিল আসার আগে ওখানে গেলে মুক্ত হবেন, আমি মুক্ত হয়েছি। সত্যি আপনারা এখানে ঐক্যবদ্ধ আন্দোলন করছেন, আমরা আগামী দিনে আরো সুখবর এবং সঠিক ভাবে আমরা এই দেশে স্বাধীন দেশের নাগরিক হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবো এবং এই আমাদের দেশের নায়ক তারেক রহমান এই দেশে ফিরে আসবে ফিরে বসে আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশ জাতীয় পরিষদ দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক এবং হরতাল জিয়া জিন্দাবাদ। আমাদের আগামী দিনে রাষ্ট্র নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমরা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের প্রধান অতিথি মহোদয়কে। এখন বক্তব্য কে দিবেন? নাম বলো তবে বলবো তাও পারমিশন দিয়েছি আপনাদেরকে একদিন আগেও না,
অনুষ্ঠানের দিন আপনাদেরকে পাঠিয়ে রাত্রে বারোটার পরে অর্থাৎ সকাল হলেই আমাদের অনুষ্ঠান, রাত বারোটার পরে আর সকাল এগারোটা আমাদের অনুষ্ঠান। এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দিয়েছি, আপনারা সারা জেলার মানুষ এনে এই শহরকে অচল করে দিয়েছে। অতএব ভাই মাপ চাই, আমাদের চাকরি থাকবে না, আপনাদেরকে আমরা বড় জায়গায় দিতে পারবো না। যাই হোক, সেই কারণে আমরা ছোট পরিসরে আমরা এই অনুষ্ঠান করেছি, নাহলে আজকে আমাদের মেহমানরা দেখে অত্যন্ত পুলকিত হত। ইতিমধ্যে আমরা যে সকল অনুষ্ঠান করেছি, ঢাকার যে সকল মেহমান এসেছে তারা সবাই অত্যন্ত পুলকিত হয়েছেন। হাবিবুর রবির সহিত অত্যন্ত অভিজ্ঞ আমাদের ছাত্র জামাত দুদু, এভাবে ছাত্রদল যুবদল বিএনপি বিভিন্ন নেতারা আমাদের প্রোগ্রাম থেকে অত্যন্ত অভিভূত হয়েছে। আমাদেরকে ধন্যবাদ জানাই, গত কিছুদিন আগে আমরা মহিলা দলের সম্মেলন করেছি চট্টগ্রাম বিধানসহ কেন্দ্রীয় সম্মেলনের বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত পরশুদিন মহিলা দলের কেন্দ্রীয় নেতা এবং চট্টগ্রাম টিমের সাথে বলেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিজ্ঞেস করেছেন কেন্দ্রীয় নেতৃত্বের নেতৃত্বকে যে আপনাদের কাছে সবচেয়ে ভালো প্রোগ্রাম কোথায় মনে হয়েছে, কোথায় করেছে। মহিলা দলের কেন্দ্রীয় নেতা তারেক রহমানকে বলেছে খাগড়া চরিত্রে সবচেয়ে সেরা। আমাদের প্রোগ্রাম আমাদের প্রত্যেকদিনকে নিত্য প্রোগ্রামের সমান। আমি নিজেও বিশেষ কারণে আসার কথা ছিল না, আপনারা অনেক কাছে জানেন, তারপরেও তারেক সাহেবের কথা চিন্তা করে যেহেতু আমাদের অনুষ্ঠান লাইভ যাবে উনি দেখেন, আমার যতই সমস্যা ছিল আমি ভোর রাতে এখানে এসে পৌঁছেছি রাস্তায় ছয়টায়, যাতে আপনাদেরকে দেখতে পারি এবং আমাদের নেতৃবৃন্দ দেখে যে আমি আপনাদের সাথে কোনো প্রোগ্রামে মিস করছি না। সেজন্যই আমাদের মেহমানরা যেন বুঝতে না পারে, যে মনে না করে যে আসতাম জেলায় অপসর জেলা সভাপতি নাই, সেজন্য আমাদের স্বেচ্ছাসেবক দল যুবদল বিএনপি কেন্দ্রীয় নেতারা যারা আসছে তারা যেন খুশি হয়। সেজন্য অনেক অসুবিধা থাকা সত্ত্বেও কষ্ট করা হওয়ার পরেও আমার ড্রাইভার ছিল না, আমি নিজেই ড্রাইভ করে চলে আসছি গাড়ি চালিয়ে, এবং রাতে আমার ঘুম চলে আসছে গাড়ি চলন্ত অবস্থা, যে কোনো সময় আমি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আপনাদের অনেক দোয়া, সেজন্য আমি এখনো বেঁচে আসছি। এদেশের শান্তি বাহিনী আমাকে হত্যা করার বহু চেষ্টা করেছে, এদেশের ইউপিএফ জেএসএফ সংস্কার আপনার জেএসএফ গণতন্ত্র সশস্ত্র বাহিনী যাদেরকে সরকার লালন পালন করে, সরকারি বাহিনী যাদেরকে পোষে, সরকারি বাহিনী যাদের সাথে বাদ পড়ে বাধ্য হয়ে তারা আমাকে হত্যা করতে পারে, আপনাদের দোয়ায় আল্লাহ বাংলাদেশের সভাপতি বাংলাদেশের উন্নয়নের উপকার আমি উপকার বলি না, আমি বললেন উন্নয়নের বাস্তবকারী বাস্তবায়নকারী উন্নয়নের বাস্তবায়নকারী রূপকার মানি হলো আর্কিটেক্ট, যিনি রূপ করেছেন কল্পনা করছেন এঁকেছেন, আর বাস্তবায়নকারী আরেকজন যে উন্নয়নের রাস্তা সবুজ বিপ্লবের মৎস্য উন্নয়নের গবাদি পশু উন্নয়নের গার্মেন্টের জন রপ্তানি আপনার আমাদের পাবলিককে বিদেশে মিডল ইস্টে বিভিন্ন জায়গায় আজকে এই দেশকে সবুজ শ্যামল করার জন্য, জাতীয়তাবাদে সম্পৃক্ত করার জন্য, বাংলাদেশের মানুষকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করার জন্য, বাংলাদেশের মানবতাকে রাস্তায় আনার জন্য, কর্মসূচি করার জন্য তিনি বলছিলেন।
বাংলাদেশের মানুষ যদি সব সময় হাত কোটি হয়ে থাকে, তিনি বলেছেন হাত হল ষোলো কোটি। তাহলে আমি ষোলো কোটি লোকের হাত দিয়ে কাজ করবো না, বত্রিশ কোটি হাত দিয়ে কাজ করবো, তাই নারীকে তিনি কাজে লাগানোর জন্য নারী ও শিশু মন্ত্রণালয় করে তিনি নারীদেরকে কর্মসংস্থান এগিয়ে আসছে, এগিয়ে এসেছেন। আজকে শহরে বন্দরে গার্মেন্টসে ব্যাংকে সব জায়গায় নারীদের আধিপত্য, নারীদের চাকরি করছে, নারীদের ইনকাম করছে, নারীদের সন্তান গ্রহণের পাশাপাশি নারীরা বন্দী করে ধীরে ধীরে বিশ্বাস করছো, তাকে চিকিৎসা করতে দিচ্ছ না, তাকে বলছো বিদেশে চিকিৎসা করার তার সুযোগ নাই যেহেতু সে বিচারাধীন, কিন্তু তোমরা কি ভুলে গেছো তোমাদের বিচারাধীন জিয়াউর রহমান বিচারাধীন অবস্থা থেকে নিয়ে রাজামানকে চিকিৎসা করেছে, কিন্তু তারা সবাই চিকিৎসা আপনারা একবার শুনেছেন একবার শুনেছেন তিনি নাকি কানে শুনে না, কি জন্য নাকি কানে নাকি ডিস্টার্ব হয়ে গেছে, তিনি তিনি কে জানেন কানে শুনে এখন তিনি ওয়ান ইলেভেন সরকারকে আবেদন করলেন, তখন কিন্তু তার বিচার চলছে, সেই অবস্থায় তিনি কানে চিকিৎসা করার জন্য বিদেশ থেকে শেখ হাসিনার কথা বলেন, তাহলে আপনি বিচারাধীন অবস্থায় আপনি বিদেশে গিয়ে কানে চিকিৎসা করতে পারলে এই বাংলাদেশের গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া, আপোষীর নেত্রী বেগম খালেদা জিয়া, একসাথে বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন খালেদা জিয়া, মুক্তিযুদ্ধের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া, যে বাংলাদেশের সেনাপ্রধানের স্ত্রী তাকে আপনি চিকিৎসা করতে দিচ্ছেন না, যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির স্ত্রী তাকে আপনি চিকিৎসা করতে দিচ্ছেন না, তারা বেগম খালেদাকে মৃত্যু মেনে ধরতে চায়, তারা বেগম খালেদাকে মেরে আপনাদেরকে মেনে ধরতে চায়, বাংলার মানুষকে মেনে ধরতে চায় যদি বেগম খালেদা স্তব্ধ হয়ে যায় বাংলার মানুষ স্তব্ধ হয়ে যাবে, তারা বুঝে তাই বেগম খালেদাকে আটক করে রেখেছে, বেগম খালেদা যদি বের হয় আজকে এমন কোন বাহিনী নাই যারা রাস্তায় নামবে না, বেগম খালেদা জিয়ার একটা ট্যাগের অপেক্ষায় বাংলাদেশ বসে আছে, এই হাসিনা সরকার বুঝতে পেরে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে, পৃথিবীর ইতিহাসে বিরল ব্যক্তি, আল্লাহর শরীক প্রদত্ত ব্যক্তি, বাবা প্রেসিডেন্ট, মার্কিন প্রধানমন্ত্রী, এই দুজনের অনুজাত সন্তান তারেক রহমান বিশ্বের ইতিহাসে বিরল, বাবা প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী ছিল, এই কোন সন্তান নেতা হয় সেই তারেক রহমান যেন আজকে ভয় করছে, সে যদি দেশে থেকে দেশে এসে বিচারের মুখোমুখি হয়ে ন্যায় বিচার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে জনতাকে ডাক দে, তাহলে কিন্তু শেখ হাসিনার গদি তক্তক হয়ে যাবে, সেজন্য আপনি তারেক রহমানকে আশ্রয় দিচ্ছেন।
কিন্তু রক্ষা তোদের হবে না, রক্ষা তারা পড়ে না, বাগে ছড়ে কাউকে ছড়ে না। আজকে রাশিয়া যখন ইউক্রেনকে ধরেছে, ইউক্রেনকে যারা পাম্প করতে দিয়ে নামিয়েছে তারা কেউ ইউক্রেনের পক্ষে আমেরিকায় যখন ধরবে তোর কোন বাবা আশা তোদেরকে রক্ষা করবে না। আমেরিকা ধরেছে সেখান থেকে আমরা তোদেরকে ধরার রাস্তা শুরু করেছি, এখান থেকে দুদিকে চিপায় পড়ে চাপটা হয়ে যাবি সেখান থেকে। তারা বলছে তাদের বিরুদ্ধে স্যাংশন নিষেধাজ্ঞা জানিয়েছে চিকিৎসক, তাদের আইডি আজকে বিদেশে যেতে পারে না, দুষ্কৃতিকার হিসেবে গণ্য হয়। তাদের র্যাব প্রধান সহ সবাইকে দুষ্কৃতিকার হিসেবে আমেরিকা ঘোষণা করছে, তাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি আজকে এলসি শর্ত সাপেক্ষে দিচ্ছে, আজকে নিষেধাজ্ঞা জারি হচ্ছে আমাদের স্যারের বিরুদ্ধে। অতএব তারা বলছে কিছু, কিন্তু তারা মাসে $20,000 কে আপনি 80% করে পূরণ দেন, কত টাকা বাইর হবে মাসে $20,000 বেতন দিয়ে লবিস ধরিয়েছে আমেরিকাকে শান্ত করার জন্য। লবিস নিয়োগ করেছে মাসে $20,000 দিয়ে বেতন দিয়ে আমেরিকাকে শান্ত করার জন্য, যাতে করে এই হাসিনাকে ছেড়ে দেয়। কিন্তু তারা জানে না আমেরিকা ধরার আগে ভেবেচিন্তে ধরে আমেরিকাকে তারা বলেছিল কাদের গুয়া মরছি না, আমেরিকান অ্যাম্বাসেডর এরা আমেরিকা বলে আমেরিকান অ্যাম্বাসেডরকে নানাকে মোহাম্মদপুরে হামলা করেছে আমেরিকা বলবে। আমেরিকা ভারতকে বলছে এতদিন তোকে বলছি না বাংলাদেশকে দেখবি আমার পক্ষে আমার এজেন্ট হিসাবে, এখন বলছে তুই এতদিন দেখছ রেস্ট করে থাক আমি দেখছি। আপনারা এখানে পুলিশের সাথে ডাকাডাকি করা ছাড়া একদিনও প্রোগ্রাম করতে পারছেন, মিছিল করতে পারছেন? পুলিশ এখানে শুধু আসলেন, আজকে আসবে না কেন? আজকে আসবে না কেন? আজকে তেল বিক্রি করলে
আজকে রাতের মধ্যে প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে তাহলে দাম পাঠিয়ে দিত লিবিয়ার গাছ আমি সেই গাছামিকে আমেরিকা ছাড়ে নাই শেষ করে দিয়েছে। আর তুই হাসিনা আমি কুলাম নয়, তুই আসলে ষোলো সর, তুই হাসিনা পড়ছ জায়গায়
সব বাংলাদেশে নষ্ট করছে, আমাদের কায়দা চলিত একটা মানমান একে নষ্ট করেছিল না? সিলেটে যেদিন করে তার পর দিন কে করেছিল? যুবলীগের এই দুই লড়াই করেছিল। সব বাংলাদেশের অষ্টম তারা করে, তাদের অষ্টাদেরও করে, ওদেরকে দোষ দিয়ে লাভ গাজীপুর যেখানে আপনার যাওয়ার পথে আস্থানা বিশ্ব বিশ্ব আস্থানা হয় একটা সুন্দরী নববধূকে তাই না ব্রিজে নিয়ে গিয়া 10-12 জনের রাত করে মারে ফেলা, তারপরে স্বামীকে মারে ফেলা মুক্তিযুদ্ধের পর পরে গণনা আমেরিকার নাম শুনলে মানুষ পিটায়, আওয়ামী লীগের নাম শুনলে ধরে ধরে পিটায়, এখন আমার প্রভাবে ধরে নিয়ে গেছে, কিন্তু একটা নতুন আজকে কি হয়েছে মানুষের আয় বেড়েছে, আমাদের আয় তো বেড়েছে, আওয়ামী লীগের আয় বেড়েছে, দেখা শহরে বড় বড় বাহিনীর অফিসার এদের কাছে কোটি কোটি টাকা, শুধু বলে গেছে না, ওদের গ্রাউন্ড ওদের বান্ধবীদের কাছে কোটি টাকা যায়, এত টাকা ওদের সত্য মিথ্যা বলে। আপনি বড় বড় মার্কেটে যা টাকা করে টাকাটা কি জন্য কিনতে পারবেন না, এত টাকা আছে শুধু একটা ছোট্ট একটা শ্রেণীর কাছে টাকা, ওই টাকা ফরিদপুরের স্বপ্ন দিকে 2,000,000 টাকা লুট করেছে,
কালকে আমি ঢাকা থেকে আসার সময় দুইটা ওই যে টাওয়ার কিন্তু ছিল রামচার টাওয়ার, এই দুটা কিনতে গিয়ে দেখা গেল দশ জন আগে থাকতে করছে, দশ জন সবাইকে কিনতে হবে, মানে কি বলতে স্যার আমাদের ভাগ খেতে পারবে আমার থেকে আপনি একটা টাওয়ার নিয়ে যান, এটার অর্থ কি তারা বলতেছে গরিব নাই, তারা বলতেছে বিক্ষোভ নাই, এই শীতের মধ্যে ফুটপাতে কত মানুষ ঘুমিয়েছিল তারা গিয়ে আমার মধ্যে থেকে আপনি মোবাইল কিনছেন কি টাকা দেখেছেন না, তো মোবাইল দেখার আমার না, আমার মোবাইল কোম্পানির সাথে আমার চুক্তি আছে, ধরেন গ্রামীণ রবি টেলিটকের সাথে আমার চুক্তি আছে, আমার সাথে আমার সার্ভিস দিবে তার বাণিজ্য কারো বাণিজ্য আমার মোবাইলে হবে, গতকাল সকাল থেকে শুনে কি একটা মাসুক আমার টেলিফোনে আমার বড় নেতার টেলিফোনে ছোট নেতার টেলিফোনে একটা ব্যাপার লাগে, আরে ভাই ভাই আপনি জোর করি আপনার এই ব্যবসা আমার মোবাইল দিয়ে চালাবেন তাহলে আমার বিনামূল্যে একটা একটা মোবাইল দিয়ে দেন, বিনামূল্যে একটা মোবাইল দিয়ে আপনি এত ব্যবসা করেন, আপনি আপনার ব্যবসার প্রসার প্রসার করবেন আমার মোবাইল দিয়ে, আমার বাপের টাকা মোবাইল দিয়া আমার রক্তে পরিশ্রমে আমি মোবাইল কিনছি নাকি, এক একটা গরিব মানুষ কত কষ্ট করে মোবাইল কিনে তো বুঝি আমরা, কত কষ্ট করে একটা মোবাইল কিনে তারপর কিনে শার্ট কিনে না, প্যান্ট কিনে না, চাল কিনে না, ডাল কিনে না, মোবাইল কিনে সেই মোবাইলে আপনি ব্যবসা করার জন্য কিনছি, আপনার বাপের ব্যবসা আপনার বাপের কর্মশালের জন্য বিরুদ্ধে আপনি জোর করে আর কত বললে বড় তো মানুষ বিরক্ত হচ্ছে, যত শুনে তত বিরক্ত হচ্ছে, যত শুনে তত বিরক্ত আগে মাঝে মাঝে শুনতাম আমাদেরও ভালো লাগতো, যেহেতু এটা কিছু কিছু অংশ তো বানানো আর কিছু অংশ তো সত্য, এটা আমরা স্বাধীনতা যুদ্ধের আগে পরে শুনেছি, সব এসব ভাষা শুনেছি, ভালো লাগতো আমাদেরও ভাষা, এখন এমন এক কাজ করছে টেলিফোন বলে বিরক্ত লাগে অর্থের সাবধান হয়ে যান, আমরা কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদেরকে ভালোবাসি না, বেশিরভাগ মানুষ একসাথে মোবাইল যদি বন্ধ করে দিই মোবাইল কোম্পানিদের কারবার শেষ, আর মোবাইলের অপারেটর যারা গ্রামীণ রবি টেলিটক বাংলাদেশ তাদের ব্যবসা শেষ করে দেবো ইনশাআল্লাহ, ধরেন আমরা এক জেলা এক জেলা হরতাল ঘোষণা করবো, মোবাইল হরতাল মোবাইল হরতাল মোবাইল স্ট্রাইক ইনশাআল্লাহ আমরা এই জেলায় করবো না, চাইলে থেকে যদি মোবাইল থেকে বাজে আওয়াজ বাজে গান যদি বন্ধ না করে তো আপনারা আসেন, আজকে আমাদেরকে হাতে মাত্রছে বাতে মাত্রছে মোবাইল না, এটা কিন্তু শেষকালে বলছিল না, তোদেরকে আমি এমন চাপ নাই চাপ দেবো হাতে মারবো ভাতে মারবো, আমি তোদেরকে খেয়ে ভয় আজকে আমাদেরকে পানি দেব, আজকে আপনারা যারা পানি কিনে খান বসার বিল দেন পানির দাম কত খবর নেন, সেটি করে পৌরসভার বিল দশ গুণ বেড়ে গেছে, চালের দাম, পানির দাম, মরিচের দাম, পেঁয়াজের দাম,
এমন কোন দ্রব্য মূল্য নাই, এই দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে আমাদের কাছে মৃত্যু বদযাত্রী করে ফেলেছে। কেন কেন করছে? এই যে গাড়িওয়ালা আমার ট্যাক্স দিই, ট্যাক্স যদি আগামী বছর যদি ক্ষমতা না আসি তাহলে একবার আমি সাথে মানুষের মৃত্যু পদযাত্রী করছে, অবিশ্বাস করে ফেলছে। গণতন্ত্র যেমন অবলোচনা করেছে, আজকে মানুষকে অবলোচনা করার জন্য নাকের মারার জন্য আজকে দ্রব্য মূল্য বাড়িয়ে দিয়েছে। সারা পৃথিবীতে রোজা আসছে, দ্রব্যের মূল্যের দাম কমে যায়। আর সামনের মাসে রোজা, এপ্রিলের রোজা, শুরুতে এক মাস পর রোজা, এই রোজা আসতেছে, সেজন্যই রোজার আগে দ্রব্য মূল্য বাড়িয়ে দিয়েছে নাকি? ধন্যবাদ মহামন্ত্রীকে, ধন্যবাদ যারা আজকে মাননীয় নেতাদেরকে আমাদের নেতাদের বক্তব্য আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য পৌঁছে দিলেন। পুলিশ বাহিনী কষ্ট করেছেন, সারাদিন আমাদেরকে আটকায় রেখে আপনাদেরকেও ধন্যবাদ। জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আগামী 8 তারিখ যুবদলের একক প্রোগ্রাম, আগামী 8 তারিখ যুবদলের সকল ভাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। অনেক আমরা বক্তব্য দিতে পাই না এই সময় সাপ্ত থাকার কারণে, সেই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আমরা জাতির পরিবারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি এবং আজকে বিভিন্ন ঘটনা থেকে যারা এসেছেন, আপনারা যারা আপনাদের নেতৃত্বে এসেছেন, উপজেলা বিএনপি, সহযোগী সংগঠন এবং পৌর বিএনপি, যেভাবে আপনারা সমন্বয় করে এসেছেন, পুরো আপনারা সেভাবে সমন্বয় করে আপনারা যার যার গন্তব্যে বাসস্থানে পড়বেন। ওই দিকে রাস্তা নাই, বলে যাবেন।
ভাই আইতে হবে না ভাই, প্রস্তুত প্রস্তুত মানে কই আসা আসা দেখি লাইসেন্স বলা হ্যালো Thank you.
আপনি বিজয় বিজয় দাও আমি সাগর বীরসিং ভাই শুনতে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।